অন্ধকারের শক্তিকে পরাজিত করে নতুন আলোক জ্বালানোর বার্তা এলো মঙ্গল শোভাযাত্রা থেকে। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। বাকিটা জানাচ্ছেন সাইদুল ইসলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। তিমির বিনাশী স্লোগানে এবারের মঙ্গল শোভাযাত্রা। চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে। অংশ নেন মন্ত্রী, মেয়র সহ সর্বস্তরের মানুষ। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতীকী বিভিন্ন উপস্থাপনায় মঙ্গলের বারোধাম। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও ছড়িয়ে পড়ে তারুণ্যের উচ্ছ্বাস। ঢাকঢোল আর বাদ্যের তালে তালে নিত্য হৈহুল্লোর আর আনন্দ উল্লাসে অন্ধকার শক্তিকে পরাজিত করার প্রতিজ্ঞা। এক বছর পরে আমার আবার এসে খুব ভালো লাগলো। মঙ্গল শোভাযাত্রা আমাদের নতুন কিছু বয়ে আনবে, বিশ্ব যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটাই আমার এই বছরের নতুন বছরের প্রত্যাশা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে মঙ্গল শোভাযাত্রা অন্যতম এক অনুষঙ্গ। অন্ধকারকে আমরা গুছিয়ে নিয়ে অন্ধকারকে পরাভূত করে আলোর পথে আমরা হাঁটব। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রাটি শাহবাগ হয়ে শিশু পার্কের সামনে ঘুরে আবার চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।